নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি বন্ধুরা। আজকে আমি সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। বলতে পারো আজকে এটা একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ভাবলাম আমার ঘরের লক্ষ্মী পূজাটা তোমাদের সবার সঙ্গে একটু শেয়ার করবো, এই জন্য চলে এসেছি। দেখো আজকে আমি কিন্তু বাড়িতে মধ্যে শাড়ি টাড়ি পরি না, একদম শাড়ি পরে পুজোটা করবো, তো সেই জন্যই শাড়িটা আজকে পরেছি। তো চলো আমার ঘরে লক্ষ্মী ঠাকুরকে তোমরা দেখে নাও আর পুজোটাও সঙ্গে দেখে নাও। তো একবার তোমাদেরকে আমার ঘরের ঠাকুরগুলো দেখিয়ে দিচ্ছি, দেখে নাও আমার সব ঠাকুরগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার ঘরের ঠাকুর বন্ধুরা, আমার নতুন সংসার, তো এই জন্য এখনও বেশি কিছু করতে পারিনি, খুবই অল্প স্বল্পর মধ্যে করে পুজোটা করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মোটামুটি এখানে আমি পুজোর জন্য সব কিছু নিয়ে নিয়েছি, এবারে আমি ঘটে একটু সিঁদুর দিয়ে দিচ্ছি, ঘট কলা সব কিছুতে, আমের পল্ল, আমি সব কিছু নিয়ে নিয়েছি। দেখো ঘটে আমি খুব সুন্দর করে সিঁদুরটা দিয়েছি, এবারে প্রত্যেকটা আমি ফল দিই সিঁদুরের ফুটা দিয়ে দিচ্ছি, আমি ফললে দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি কলাতে, সবকিছুতেই মোটামুটি দিয়ে দিয়েছি। এবার আমি মায়ের কপালে একটু সিঁদুর ছুঁয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি। এখন আমি এই ঘটের মধ্যে জল দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গঙ্গা জল। এখন আমি এই ঘটের মধ্যে আমের পল্লটা দিয়ে দিয়েছি, আর এবারে দিয়ে দেবো একটা পান পাতা। আমি সিঁদুর দিয়ে নিয়েছি, পান পাতাটা দেওয়ার পর একটা কলা দিয়ে দিচ্ছি, কলাটাতেও আমি সিঁদুর দিয়ে দিয়েছি, খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি। এবারে দিতে হবে এর মধ্যে কয়েকটা আলো চাল, যেহেতু আমার ধান নেই তাই এখানে আমি আলো চাল দিয়ে দিয়েছি। এবারে আমি ঘরটাকে বসিয়ে দেবো, তো তার জন্য আগে আমি প্রদীপ ধূপকাঠি, দেখতে পাচ্ছ এখানে প্রদীপ ধূপকাঠি, আমি আর ধুনুচিটা এবারে ধরিয়ে দিচ্ছি, জ্বালিয়ে দিচ্ছি। এবারে আমি ধুনুচিটাও জ্বালিয়ে দেব, তারপরে আমি ঘরটাকে বসিয়ে দেব। ধূপটা দিয়ে দিয়েছি, তো এখন আমি ঘরটা বসিয়ে দেব, মা লক্ষ্মীর ঘট। ঘরটা বসানোর জন্য হাতে দেখতে পাচ্ছ ফুল, আলো চাল আর দুব্ব নিয়ে নিয়েছি। আমি দুব্বটা দেখতে পাচ্ছি এখানে একটা আমি মায়ের সামনে থালাতে একটু সিঁদুর দিয়েছি, এখানে আমি ঘরটা বসাবো, তার জন্য এখানে আমি এবারে তো ঘরটা বসিয়ে দিয়েছি। এখন আমি শঙ্খটাও একটু বাজিয়ে দিচ্ছি, এখন দেখতে পাচ্ছি
পাচ্ছ ঠাকুরের পোশাক রেডি, এখানে দেখতে পাচ্ছ নৈবেদ্য দিয়ে দিয়েছি আলো চাল কলা টলা দিয়ে। তো ঠাকুরের প্রসাদ মোটামুটি রেডি করে ফেলেছি। আর এবারে দেখতে পাচ্ছ আমি শিব ঠাকুরকেও নামিয়ে এনেছি, শিব ঠাকুরটাকে স্নান করিয়ে দেবো এবারে। তো জলটাও রেডি। ওং নমঃ শিবায় শান্তায় কর্ণাত্রেয় হে তবে নিবেদয়ামি চেতমানং দঙ্গোতি পরমেশ্বর। ওং নমঃ শিবায় শান্তায় কর্ণাত্রেয় হে তবে নিবেদয়ামি চেতমানং দঙ্গোতি পরমেশ্বর। ওং নমঃ শিবায় শান্তায় কর্ণাত্রেয় হে তবে নিবেদয়ামি চেতমানং দঙ্গোতি পরমেশ্বর। জয় বাবা ভোলানাথ, জয় শিব শঙ্কর, জয় বাবা ভোলানাথ, জয় শিব শঙ্কর, জয় জয় ভোলে বাবার জয়, জয় শিব শঙ্কর। দেখো বন্ধুরা, স্নানটা করানো হয়ে গেল শিব ঠাকুরের। তো এবারে আমি শিব ঠাকুরটাকেও একটু মুছিয়ে টুছিয়ে আসনে বসিয়ে দেব। শিব ঠাকুরটাকে বসিয়ে দিয়েছি। এবারে আমি সব ঠাকুরকে পুজো করব, ফুল জল দেব। মা লক্ষ্মীর সামনে আর একটা পান কলা, মানে পান দিয়ে আর সুপারি দিয়ে দিচ্ছি, পিতলের পান দিয়ে দিয়েছি। সব প্রসাদের থালাতে একটা করে তুলসী পাতা দিয়ে দিতে হবে, জলেও ঠিক সেভাবে জলের গ্লাসেও দিয়ে দিচ্ছি। দেখো সব ঠাকুরকে খুব সুন্দর করে আমি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। এবারে আমি লক্ষ্মীর পাঁচালি পরব, তো তার জন্য আমি দেখো এখানে হাতে দুব্ব আর ফুল নিয়ে নিয়েছি, দুব্ব আর ফুল নিতে হবে। এখন আমি পাঁচালিটা পড়া শুরু করব, তো তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবে। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃদু মন্দ বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করি করে আলাপন, হেন কালে বিনা হাতে আসে মুনিবর, হরি গুণ গানে মত্ত হইয়া বিভোর, গান সম্বরিয়া উভে বন্দনা করিল, বসিতে আসন তারে নারায়ণ দিল, মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই, কি বা মনে করি মুনি আসিলে হে তাই, কহে মনি তুমি চিত্ত জগতে রহিত, সবার অবস্থা আছে তোমায় বিদিত, সুখেতে আছয়া যত মর্তবাসীগণ, বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন, লক্ষ্মী মোর ভেন কথা শুনি মনিবর, কহিত লাগিলা তারে জুড়ি কর দুই কর, অপার করুণা তোমার আমি ভাগ্যবান, মর্তলোকে নাহে লক্ষ্মীর পাঁচালি কথা হইল সমাপন, ভক্তি করি বর মাগো যার যাহামন, সিঁথিতে সিঁদুর দাও সবে এও মিলে, উলুধ্বনি কর সবে অতি কৌতূহলে, দুই হাত জোর করি ভক্তিযুক্ত মনে, নমস্কার করহ দেবী সবে দেবীর চরণে, জয় মা লক্ষ্মী, জয় মা। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আর তোমরাও বাড়িতে এভাবেই লক্ষ্মী পুজো করবে। তো আজকে বৃহস্পতিবার, আমি তোমাদেরকে পুজোটা দেখিয়ে দিলাম। তো এখনকার মতো আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবে কার কেমন লাগলো।